আজকে আমি যে এমসিকিউ গুলো দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরি পরীক্ষার জন্য। দেখেন, দুই বা ততোধিক পুটিং এর বিম দ্বারা সংযোগ দেওয়া থাকলে ওই পুটিং কে কি বলা হয়? কম্বাইন পুটিং। সো এটা অ্যান্সার হচ্ছে খ, একদম কনফার্ম অ্যান্সার খ। আচ্ছা, তারপর হচ্ছে কাঠের ফাইলের সর্বোচ্চ লোড, মানে কাঠের যে ফাইলগুলো আছে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারে, সেটা হচ্ছে 200 কিলো নিউটন, আর যদি আমরা টনে বলি তাহলে 20 টন। ওকে, তারপরে বলছে স্ট্রাকচারের যে অংশ, অর্থাৎ স্ট্রাকচারের যে অংশ ওজন মাটি ট্রান্সফার করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ফাউন্ডেশন বলা হয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? অবশ্যই ফাউন্ডেশন। 4 নম্বর আছে সলিড এ বেয়ারিং ক্যাপাসিটির উপর কিছু নির্ভরশীল, অর্থাৎ অর্থাৎ যে মাটি, মাটির হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি কিসের উপর নির্ভরশীল? হচ্ছে পারফেক্ট সাইজ, শেপ, তারপর হচ্ছে ফ্রিকশন, সবগুলোর উপর এটা নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা দেখাই সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর অ্যান্সার হচ্ছে যে রাফটার ফাউন্ডেশনের অপর নাম কি? রাফটার ফাউন্ডেশনের অপর নাম হচ্ছে, আমরা জানি যে ম্যাট ফাউন্ডেশন, সো ম্যাট বা রাফটার, সো এই দুইটার অপর নাম হচ্ছে এটা। আচ্ছা, তারপর 6 নম্বর যদি আমরা বলি সেটা হচ্ছে বালি মাটির উপর ভিত্তি স্থাপনে অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেনশিয়াল টেস্টিমেন্ট কত? অর্থাৎ আমাদের যে বালি মাটির উপর যে ভিত্তি স্থাপন করে অনুমোদনযোগ্য কত হচ্ছে সেটেলমেন্ট হয়, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। কত হয়? 25 সেন্টিমিটার। ওকে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 30 হলে কোফিসিটি হচ্ছে একটা প্রেশার, একটি প্রেশারটা কত? সেটা হচ্ছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি 1 - sin 30° 1 + sin 30°, এটা যে যেহেতুই টাকা থাকুক সেক্ষেত্রে আমরা এরকমভাবে সূত্রের সাহায্যে বের করব। আচ্ছা, তারপর দেখেন 8 নম্বরটা, ইফেক্টিভ প্রেশার হচ্ছে 100 থেকে 200 বৃদ্ধি করা পেলে নর্মালি হচ্ছে আমাদের যে ক্লেটা আছে সেটা হচ্ছে 10 মিলিমিটার হচ্ছে সেটেল হয়, যদি ইফেক্টিভ প্রেশার 200 থেকে 400 হয়। দেখেন, এখানে ছিল 100 থেকে 200, 100 বৃদ্ধি পাইছে, এখানে 200 থেকে 400, তার মানে আগে ছিল 10 মিলিমিটার, এখন 20 মিলিমিটার হবে। সো অ্যান্সার হচ্ছে 20 মিলিমিটার। তবে আপনি চাইলে এই সূত্রের সাহায্যে বের করতে পারেন। 9 নম্বর, যে ফাইল ফিলার হিসাবে লোড ট্রান্সফার করে, যে ফাইল ফিলার হিসাবে লোড ট্রান্সফার করে তাকে কি বলে? তাকে হচ্ছে আমরা বলবো যে গ নম্বর, বেয়ারিং ফাইল বলা হয়। তাকে কি বলা হয়? বেয়ারিং ফাইল বলা হয়। আচ্ছা, একটি ফাউন্ডেশনের শ্যালো বলা হয় যখন এর ডেপ, এর তার গভীরতা যখন হচ্ছে আমরা প্রস্থের সমান হয় সেক্ষেত্রে তখনই বলা হয়, তার মানে গ অ্যান্সার। 11 নম্বর, ফাউন্ডেশনের জন্য কংক্রিট ব্যবহারের কত স্ল্যাম্প অ্যালাউ, মানে স্ল্যাম্প টেস্ট করি যে আমরা ওইটা কতটুকু অ্যালাউ, এটা হচ্ছে 50 থেকে 100 মিলিমিটার, ঠিক আছে? তবে যদি আপনি এটা অন্য কাজের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। আচ্ছা, 12 নম্বরে যেটা সেটা হচ্ছে যে বি প্রস্থ রেক্টেঙ্গুলার ফাউন্ডেশনের লোড এফিসিয়েন্সি হচ্ছে বেলো কত হওয়া, মানে কত হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি অ্যান্সার হচ্ছে ক, 1/6/b, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরও যদি আমরা দেখাই সেটা হচ্ছে মাটির সেটেলমেন্ট জানার জন্য, আমরা 13 নম্বরটা যদি দেখাই সেক্ষেত্রে মাটির সেটেলমেন্ট জানার জন্য কোন পরীক্ষা করা হয়, সেটেলমেন্ট জানার জন্য হচ্ছে আমরা খ নম্বর অ্যান্সারটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন যে দেওয়াল মাটির ল্যাটারাল প্রেশার বহন করে, মাটির জন্য যে ল্যাটারাল প্রেশার বহন করে সেটা হচ্ছে রিটেনিং ওয়াল। আমরা কি জানি এটার অ্যান্সার হচ্ছে কি? রিটেনিং ওয়াল, 14 নম্বর, ঠিক আছে? এবার আসেন 15 নম্বর অ্যান্সার। 15 নম্বরটা কী হতে পারে? 15 নম্বরটা হচ্ছে যে অনিশ্চিত ভূমি, ঠিক আছে? ডিফারেনশিয়াল সেটেলমেন্টের নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ফাউন্ডেশন পুটিং করা হয়, ঠিক আছে? অনিশ্চিত ভূমি, ঠিক আছে, যেটা হচ্ছে অনিশ্চিত, সো এটার অ্যান্সারটা হচ্ছে যে আমাদের খ নম্বর, ঠিক আছে? সেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, ঠিক আছে? যদি ভূমির সমস্যা থাকে, মানে অনিশ্চিত থাকে, এটা হচ্ছে রিপেয়ার, মানে সেটেলমেন্টটা নিয়ন্ত্রণ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন করা হয়। আচ্ছা, তারপর আসেন 16 নম্বর, যে পুটিংয়ে দুইটি কলাম সাপোর্টে করে, অর্থাৎ যেই পুটিং দুইটা কলামকে সাপোর্ট করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার, ঠিক আছে? কম্বাইন পুটিং বলা হয়। মাটির বার্বন ক্ষমতা নির্ভর করে কিসের উপর? মাটির বার্বন ক্ষমতা, ফাউন্ডেশনের ধরন, ফাউন্ডেশন আকার আকৃতি, ফাউন্ডেশনের গভীরতা, সবগুলোর উপর, ঠিক আছে? 18 নম্বর, বালু মাটি, অর্থাৎ এখানে বালি হবে, সো বালু মাটির হচ্ছে যে সয়েলের কম্প্যাক্ট করা হয় সবচেয়ে উপযুক্ত রোলার কোনটা? রোলারটা হচ্ছে যে ভিব্রাটর রোলার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার গ নম্বর। আচ্ছা, 19 নম্বর, 3 ফিট 3 মিটার বাই 3 মিটার কলামের ভিত্তি ফাউন্ডেশনের এর, ঠিক আছে, ফাউন্ডেশনের উপর লোড এফিসিয়েন্ট নিম্নের মান বেশি হওয়া উচিত, মানে কোনটা সবচেয়ে বেশি হওয়া উচিত? 0.5 মিটার। আচ্ছা, একটি 5 মিটার ফুটিংয়ের 4 কোণ ফুটিং, অর্থাৎ এখানে 5 ফিট বাই 5 ফিট ফুটিংয়ের 4 কোণায় ফুটিং এর গা ঘেঁষে 1 ফুট ব্যাসের 4টি ফাইল যদি করা হয়, অর্থাৎ দেখেন আপনার হচ্ছে মাঝখানে অবস্থিত একটি কলামের বার্বন ক্ষমতা,
অর্থাৎ এরকম যদি একটা ফুটিং হয় সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, এটার হচ্ছে যে লোডটা সর্বোচ্চ লোড হচ্ছে 60 কিলো নিউটন, আর হচ্ছে এখানে 40 পার মুভমেন্ট আসতে পারে। তাহলে পাইলের প্রতিটা পাইল লোড কতটুকু বহন করতেছে, অর্থাৎ আমাদের 60 আছে, 60কে 60 দিয়ে ভাগ দিতে হবে। যখন যখন ভূগর্ভস্থের পানিতল ওয়াটার লেভেল ভূপৃষ্ঠের তলের অর্থাৎ গ্রাউন্ড লেভেলের কাছাকাছি আসে তখন মাটির বারবন ক্ষমতা বেয়ারিং ক্যাপাসিটি কত থাকে, বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে ক নাম্বার, অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ওয়াটার লেভেল কাছে আসলে অর্ধেক হয়ে যায়। আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেন্টিমিটার প্রবেশ করানো আঘাত সংখ্যা হিসাব করা হয়, 25 সেন্টিমিটার না, ঠিক আছে। এখানে হচ্ছে প্রথমে এই জিনিসটা মনে রাখবা, আদর্শ পেনিট্রেশন পরীক্ষার মধ্যে এই জিনিসটা 63.5 কেজি হচ্ছে হাতুড়ার ওজন, 75 সেন্টিমিটার উচ্চতা থেকে হ্যামারিং করা হয়, এবং হচ্ছে প্রথম 15 সেন্টিমিটার আঘাত বাদ দেওয়া হয়, পরে 30 আঘাতের সংখ্যা হিসাব করা হয়, ঠিক আছে। সো অ্যান্সারটা হচ্ছে 30 সেন্টিমিটার, ওকে। তারপর হচ্ছে স্ট্যাটিক পেনিট্রেশন পরীক্ষা, আর পেনিট্রেশনের কোন এর অ্যাঙ্গেল কত, সো এটার অ্যাঙ্গেলটা হচ্ছে যে ঘ নাম্বার 60 সেন্টিমিটার, আচ্ছা সরি ডিগ্রি। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা হাতুড়ির ওজন ও পাতনের উচ্চতা, এখানে হচ্ছে একটু ভুল আছে, আর যেহেতু হচ্ছে অ্যান্সারটাতে ভুল সেক্ষেত্রে আমরা এটা বলে দেবো, 75 কেজি আর হচ্ছে 75 সেন্টিমিটার, এটা অ্যান্সারটা 75 সেন্টিমিটার ঠিক আছে, তবে এখানে হচ্ছে 63.5 হবে, ঠিক আছে। আচ্ছা আদর্শ পেনিট্রেশন পরীক্ষা তো প্লেট লোড টেস্ট থেকে পাওয়া যায়, মানে যে প্লেট লোডিং টেস্ট আছে এটা থেকে কি পাওয়া যায়, সেটা থেকে হচ্ছে মাটির সর্বোচ্চ বারবন ক্ষমতা পাওয়া যায়। আচ্ছা তারপর 26 নম্বর, সর্বোচ্চ বারবন ক্ষমতা কিউএস নেট, সর্বোচ্চ বারবন ক্ষমতা কিউএনএফ এর ফুটিং এর ডি গভীরতা সম্পর্ক, এর সম্পর্কটা হচ্ছে এটা কিউএফ সমান সমান কিউএনএফ প্লাস গামা ডাব্লিউ। আচ্ছা তারপর আসো, হ্যাঁ তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যদি এর পরেরটাতে যাই, মাটির সে বারবন ক্ষমতার বৃদ্ধি করা যেতে পারে, মানে এই যে 27 নম্বর যেটা আছে মাটির হচ্ছে আমরা সে বারবন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে কি, এটা 27 নম্বর, ঠিক আছে। সেখানে অ্যান্সার হচ্ছে গ নম্বর, পুরো সবগুলো, অর্থাৎ ভিত্তির গভীরতা বৃদ্ধি, সয়েলের গার্ডিং, যদি পানি সমতল পুটিং এর বেশ নিকট থাকে সেক্ষেত্রে অ্যান্সার সবগুলোই হবে। তারপর হচ্ছে যে কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা কত, এখানে ন্যূনতম হচ্ছে 80 সেন্টিমিটার সব ক্ষেত্রে না, বালির জন্য হচ্ছে ভিত্তির ন্যূনতম গভীরতা 80 থেকে 100 সেন্টিমিটার, আর হচ্ছে কাদার জন্য হচ্ছে 90 থেকে 160 সেন্টিমিটার। আচ্ছা তারপর আসেন, তারপরে হচ্ছে আমাদের নিচের কোন মাটির বারবন ক্ষমতা সবচেয়ে কম, মাটির বারবন ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে আমরা জানি আর্দ্রতার মাটি সবচেয়ে কম। আচ্ছা তারপর দেখেন নিচের কোন মাটির বারবন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে কোর্স গ্যাবল, অর্থাৎ গ নম্বর অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা এখানে আসি দেখেন, সেটা হচ্ছে যে অল্প বারবন ক্ষমতা মাটির ক্ষেত্রে বেশি লোড বা স্টিল স্টেশনের জন্য কোন ধরনের উপযোগী, মানে কোন ধরনের ফাইব উপযোগী, সেটা হচ্ছে যে আমরা এখানে লিখব ক নাম্বার, আচ্ছা গিলেস ভিত্তিতে। আচ্ছা তালানের সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন ভিত্তি, সেটা হচ্ছে খ নম্বর অ্যান্সার, ফাইল ভিত্তি। আচ্ছা নর্মালি হচ্ছে আমরা কোন ভিত্তি সবচেয়ে বেশি গভীর ভিত্তিটা ইউজ করি, সেটা হচ্ছে আমরা জানি যে গভীর ভিত্তি 3 প্রকার, ফাইল ভিত্তি, কপার ড্যাম, কেশন। আচ্ছা কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কত, কাদামাটির ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে আপনার সেটেলমেন্ট হয় সেটা হচ্ছে যে গ নাম্বার অ্যান্সার 40 মিলিমিটার। আমরা একটু বালিমাটি যে পাইল প্রয়োজনীয় বারবন ক্ষমতা নিচে শক্তি স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করা হয় তাকে কি বলা হয়, তাগুলো হচ্ছে আমরা বেয়ারিং, আমরা সবসময় এটা পড়ে আসছি বেয়ারিং পাইল বলা হয়, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি আজকে 34টা প্রশ্ন, আশা করি আপনাদের যদি ভালো লাগে এরকম প্রশ্ন আমরা প্রতিদিন দেবো।